মুন্সিগঞ্জে বন্যার সার্বিক পরিস্থিতি আরও অবনতির দিকে চলে গেছে। এখানে এ পর্যন্ত 21টি ইউনিয়নের প্রায় 150 গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লক্ষাধিক মানুষ। এখানে আর একটা কথা বলে রাখতে চাই, বন্যার পাশাপাশি পদ্মা তীরবর্তী এলাকায় ব্যাপক আকারে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙনের ফলে মানুষ ভিটে ছাড়া হয়ে যাচ্ছে, অনেক ভিটে ছাড়া মানুষ যারা দুর্ভোগ তাদের চরম আকার ধারণ করেছে, তারা উঁচু স্থলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি এই সমস্ত বন্যা কবলিত মানুষের পাশে আমরা দেখেছি মুন্সিগঞ্জ 3 আসনের এমপি অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, 2 আসনের এমপি অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি, ওনারাও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহায়তা করা হচ্ছে। বানভাসী মানুষের অভিযোগ যে তারা তাদের চাহিদা মতো যে ত্রাণ পাওয়ার কথা তারা সেটা পাচ্ছেন না, এ কারণে তাদের কিছুটা আক্ষেপও রয়ে গেছে। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলেছে তাদের যে গরু আছে, সামনে কুরবানির ঈদ, এখানে গরু যে পশু আছে পশুদের খাদ্য সংকট দেখা দিয়েছে, মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে, সর্বোপরি মানুষের জনজীবন বিপন্নর পথে। হ্যাঁ, আমার কাছে মুন্সিগঞ্জে এই ছিল সর্বশেষ তথ্য।